আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তিবিদ্যার প্রথম পর্বের আজকের আলোচনা সত্য সারণী অধ্যায়ের সংযোগিক বাক্যের সত্য সারণী এই টপিকের আজকের আলোচনায়। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, সিম্বলিক লজিকের অ্যাকচুয়াল যে সূত্রভিত্তিক কিছু আলোচনা তার শুরুটা আমরা আজকে করছি, যে কীভাবে করে আমরা একটা ট্রুথ ভ্যালু বা সত্য সারণী সেটিকে আমরা মনে রাখতে পারি। আমরা বিভিন্ন সত্যতার ভ্যালু এগুলোই কিন্তু আমাদের প্রতিকারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা প্রতীকী যুক্তিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রের জায়গায় উপনীত হয়েছি। চলুন আমরা কালক্ষেপণ না করে আমাদের আজকের আলোচনা শুরু করি বরাবর মতো। আজকেও আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি আলোচনায়। তো আমরা সত্য সারণী বা সংযোগিক বাক্যের যে ট্রুথ ভ্যালু সেই ট্রুথ ভ্যালুগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখে নিই যে উদাহরণ সাপেক্ষে কীভাবে ট্রুথ ভ্যালু নির্ধারণ করা হয়, যে বাংলাদেশের জনগণ হয় সৎ এবং পরিশ্রমী, এক্ষেত্রে দুটি উপাদান বচন রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের জনগণ হয় সৎ এবং দ্বিতীয়ত বাংলাদেশের জনগণ হয় পরিশ্রমী। এখানে প্রথম এবং দ্বিতীয় উপাদান বচনকে যথাক্রমে আমরা পি এবং কিউ দ্বারা এবং এদের যে যোজক সেটিকে এবং দ্বারা প্রতিকায়িত যদি করি তাহলে আমরা পাই পি ডট কিউ। এক্ষেত্রে দুটি উপাদান বচন থাকায় দুটি গ্রাহক প্রতীক ব্যবহার করা হয়েছে। তাই সত্য সারণীর নিয়ম অনুসারে চার ধরনের মানের উপর সংযোগিক বাক্যের সত্যমূল্য নির্ভর করছে। তো এই সম্ভাব্য চার ধরনের সত্যমূল্য কি? এক নম্বর, পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ সত্য হবে। পি সত্য ও কিউ মিথ্যা হলে পি ডট কিউ মিথ্যা হবে। পি মিথ্যা এবং কিউ সত্য হলে পি ডট কিউ মিথ্যা হবে। এবং পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে পি ডট কিউ মিথ্যা হবে। আমরা যদি ট্রুথ ভ্যালু আকারে এটি লক্ষ্য করার চেষ্টা করি পরবর্তীতে, আপনারা দেখতে পাচ্ছেন যে পি ডট কিউর জন্য ঘটিত সত্য সারণী, যেখানে আমরা যদি ধরে নিই পি প্রথম স্তম্ভে টি এবং দ্বিতীয় স্তম্ভে কিউ টি হয়েছে, টি মানে ট্রু এবং এফ মানে ফলস, তো চূড়ান্ত স্তম্ভে পি ডট কিউ সমান টি। দ্বিতীয় সারিতে যখন কিনা পি টি হয়েছে, দ্বিতীয় স্তম্ভে কিউ এফ হয়েছে, চূড়ান্ত স্তম্ভে রেজাল্ট হচ্ছে ফলস। তৃতীয় সারিতে পি এফ এবং কিউ টি হলে চূড়ান্ত স্তম্ভে পি ডট কিউ হচ্ছে এফ। এবং লাস্ট সারিতে পি এফ এবং কিউ এফ হলে এটিও মূলত পি ডট কিউ হিসেবে এফ হবে। সো আমরা এভাবে মনে রাখতে পারি যে টি টি সমান টি, টি এফ সমান এফ, এফ টি এফ, এফ এফ এফ, অর্থাৎ বাকি প্রত্যেকটি হচ্ছে ফলস বা এফ, মূলত এটি হচ্ছে টি। সেটি আমরা মনে রাখার বা মনে করার যতটুকু পারি বুঝতে পারলাম। সো এই ছিল মূলত সংযোগিক বাক্যের সত্য সারণী, যেটি আমাদের মূল যে আমাদের প্রতীকী যুক্তিবিদ্যা সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে এবং এটি মূলত আমাদের প্রতিকায়নের জন্য দরকার। সো অন্যান্য আরও অনেক সত্য সারণী আপনাদের সামনে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।